আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে অঙ্কের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অংশীদারি কারবার, দশম শ্রেণীর অংশীদারি কারবার, পৃষ্ঠা নাম্বার তোমাদের যেটা রয়েছে 203। তো এই অধ্যায়ের অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি, তো এরপরে দ্বিতীয় ভিডিও আনছি। তো যারা প্রথম ভিডিওটা দেখোনি তাদের কাছে অনুরোধ করব, প্রথম ভিডিওটা দেখে নিও, তোমার প্রথম ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো আজকে আমি শুরু করছি অঙ্কের সমাধান। তো আমি শুরু করছি দশের দাগ থেকে। তো দেখো, দশের দাগে তোমাদের যে অঙ্ক রয়েছে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করলেন। ছ মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবেন হিসেব করে দেখি। তো এই অঙ্ক তো দেখো আমরা সমাধান করছি। তো দেখো, নিয়ামত চাচা এবং করবি দিদির মূলধনের অনুপাত আমরা নির্ণয় করছি। তো নিয়ামত চাচা 30,000 টাকা কমাস নিয়োজিত ছিল ব্যবসায় ছমাস, তাই জন্য 30,000-এর সাথে 6 গুণ করেছি। ছ মাস পরে আবার 40,000 দিয়েছে, অর্থাৎ তার মূলধন হয়েছে 30+40,000। সেই টাকাটা ব্যবসায় কতদিন নিয়োজিত ছিল? 70,000 না, তোমার 12 মাস থেকে 6 মাস চলে গেলে বাকি অংশ। আর অপরদিকে করবিদিদির দিকে যদি আমরা দেখি, তো 50,000 টাকা 6 মাস আর 50,000 টাকা থেকে 10,000 টাকা তুলে নিয়ে বাকি 6 মাস। তাহলে এই হলো আমাদের মূলধনের অনুপাত দুজনের। তো আমরা ক্যালকুলেশন করছি। তো এখানে দেখো, 30,000-এর সাথে 6 গুণ করে এইটা আমরা পেয়েছি। এখানে 30,000 আর 40,000 70,000-এর সাথে 6 গুণ করে আমরা এইটা পেয়েছি। এখানেও ঠিক একইভাবে গুণ করে যোগ করা হয়েছে। তো করলে আমরা ঠিক এখানে এসে উপস্থিত হয়েছি। আর আমরা এবার বুঝেই পাচ্ছ যে তোমার এই শূন্যগুলো কেটে দেওয়া হয়েছে। কেটে দিলে দুদিক থেকে 60:54 অনুপাত হচ্ছে, তারপর 30, 27, 10, 9 হলো তোমার অনুপাত। তো এই অনুপাত, এই অনুপাতে তোমার ব্যবসায় লাভ হয়েছে কত? না, 19,000 টাকা এটা ভাগ হয়ে যাবে। তাহলে নিয়মত চাচা কত পাবে 19,000 টাকার? তাকে 10+9 19 ভাগে ভাগ করে 10টা ভাগ পাবে হচ্ছে নিয়মত চাচা। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখছি, নিয়মত চাচা পাচ্ছেন 10,000 টাকা আর করবি দিদি পাচ্ছেন 9টি ভাগ, তার মানে 9টি ভাগ পেলে হচ্ছে 9,000 টাকা। তো এই গেলো দশের দাগের অঙ্ক। আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক মানে তোমাদের আমি বলবো 11 দাগের অঙ্কটা পড়তে। তো 11 দাগের অঙ্ক 203 পাতার। বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈভুদ্দিন 2,40,000 এবং 3 লক্ষ টাকা দিয়ে মিনিবাস ক্রয় করলেন। 4 মাস পরে বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত এবং সৈভুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি এখন 39,150 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা পাবে হিসেব করি। তো দেখো, এই অঙ্ক আমরা কীভাবে করবো, আমরা যেভাবে সমাধান করতে পারবো। বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈভুদ্দিনের মূলধনের অনুপাত কত ছিল? শ্রীকান্ত দিয়েছিল 2,40,000 আর সৈভুদ্দিন দিয়েছিল 3 লক্ষ। তাহলে অনুপাতটা আমরা নির্ণয় করেছি, দিয়ে বছরের শুরুতেই দুজনের অনুপাত হচ্ছে 4:5। এখন পিটার 81,000 টাকা দিয়েছে, তাহলে 81,000 টাকা দিলে শ্রীকান্ত তুলে নেবে কত? না, এই অনুপাতে তুলে নেবে, মানে 9 ভাগের মধ্যে 4টে ভাগ শ্রীকান্ত তুলে নেবে। তো তুলে নিচ্ছে কত? 36,000 টাকা। অপরদিকে সৈভুদ্দিন কত তুলে নিচ্ছে? সৈভুদ্দিন তুলে নিচ্ছে তোমার 81,000 টাকার 9 ভাগে ভাগ করে 5টা ভাগ, মানে 45,000 টাকা। তার মানে আমাদের তিনজনের যদি এখন মূলধনের অনুপাত করি, শ্রীকান্ত, সৈভুদ্দিন এবং পিটারের মূলধনের অনুপাত করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2,40,000 টাকা শ্রীকান্তর খেটেছে 4 মাস। তাহলে 4 মাস পরে সে 36,000 টাকা তুলে নিয়েছে, তার মানে বাকি 8 মাস হচ্ছে এই বিয়োগ করলে যেটা হয় সেই টাকাটা খাটে। অপরদিকে সৈভুদ্দিনের 3 লক্ষ টাকা কেটেছে 4 মাস, অপরদিকে 45,000 তুলে নিয়েছে 4 মাস পরে, তাহলে 12-4 মাস, মানে 8 মাস কেটেছে বাকি টাকাটা। অপরদিকে পিটার তো যোগ দিয়েছে 4 মাস পরে 81,000 টাকা দিয়ে, তাহলে তার 81,000 টাকা ব্যবসায় নিয়োজিত ছিল 12 81,000 × 12-4। তো এই হয়েছে আমাদের। তো এখান থেকে এবার আমরা অনুপাত নিয়ে এখানে থেকে আমরা ক্যালকুলেশানটা করে নিয়েছি। তো ক্যালকুলেশানটা করে নিয়ে আমরা 2,40,000-এর সাথে 4, 2,04-এর সাথে 8 ইত্যাদি এগুলো গুণ হয়ে আছে। তো এখন আমরা এটাকে এগিয়ে যাব ক্যালকুলেশানে। কীভাবে এগিয়ে যাব? না, আমরা প্রত্যেক থেকে 1,000 কমন নিয়ে নিই, এখান থেকে 1,000 কমন, এখান থেকে 1,000 কমন, এখান থেকে 1,000 কমন যদি নিয়ে নিই, তো দেখো বুঝতেই পারছ এখান থেকে 1,000 কমন চলে গেলে এই শূন্যগুলো থাকে না, তাহলে এইটা এখানে পড়ে থাকে। এখানকার এই 1,000 কমন মানে এইগুলো থাকে না, এইটা পড়ে থাকে। এখান থেকে 1,000 কমন মানে এইটা পড়ে থাকে। তো আমরা আরও এগিয়ে গেছি, আরও এগিয়ে গেছি, এখন আমরা এই পরিস্থিতিতে আছি। এই পরিস্থিতিতে থেকে আমরা কী করেছি, আমরা অনুপাতটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করেছি, এখান থেকে আমরা 4 কমন নিয়েছি। যদি 4 কমন নিই, 4 কমন নিই, এখানে পড়ে থাকবে বুঝতেই পারছো 240, আর এখানে 204,
ইন্টু 204 সরি ইন্টু 2 এইভাবে প্রত্যেকটাই আমরা এগিয়ে গেছি চার কমন নিয়ে। তো চার কমন নিয়ে আমরা এগিয়ে গেছি, চার কমন নিয়ে যদি এগিয়ে যাই আমার কাছে এখানে পড়ে থাকছে, এইগুলো পড়ে থাকছে। তারপর আমরা কি করেছি, তারপর আমরা দুই কমন নিয়েছি। তো দুই কমন নিলে এখান থেকে 240টা 120, এখান থেকে দুই কমন নিলে 204, এখান থেকে দুই কমন নিলে 150, এখান থেকে দুই কমন নিলে 255, দুই কমন নিলে 81। পরবর্তীতে আমরা এটাকে যোগ করে দিয়েছি, যোগ করে আমরা 9 দিয়ে ভাগ করেছি, 9 দিয়ে ভাগ করলে এইটা হয়, আবার 9 দিয়ে ভাগ করেছি এইটা হয়। তাহলে 4:5:1 হয়ে গেছে অনুপাত। এবার বছরের শেষে লাভ হয়েছে কত, বছরের শেষে লাভ হয়েছে 29,150 টাকা। এইটা হচ্ছে 4:5:1 অনুপাতে ভাগ হয়ে চারটে ভাগ শ্রীকান্ত পাচ্ছে। তাহলে শ্রীকান্তর আমরা ক্যালকুলেশন করেছি, শ্রীকান্তর ক্যালকুলেশন করলে আমরা দেখছি 15,660 টাকা শ্রীকান্ত পাবে। তাহলে তোমরা ঠিক একইভাবে সৈবুদ্দিনকে 5টা ভাগ দাও আর পিটারকে 1টা ভাগ দাও 9টা ভাগ 10টা ভাগের, তাহলে কি হচ্ছে আমরা তোমরা সহজেই ক্যালকুলেশন করতে পারবে। আমি তোমাদের ওটা হোমওয়ার্ক হিসাবে দিলাম, তোমরা করে ফেলো, যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের সাহায্য করব। তো আমি এখন এগিয়ে যাচ্ছি পরবর্তী অঙ্ক, পরবর্তী অঙ্ক মানে বারোর দাগের অঙ্কতে এগিয়ে যাচ্ছি। বারোর দাগের অঙ্ক কী রয়েছে, বছরের প্রথমে অরুণ এবং অজয় 24,000 এবং 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ব্যবসায় দিলেন এবং বছরের শেষে বউসাতে 14,030 টাকা লাভ হলো। অরুণ যদি তার মধ্যে 7,130 টাকা পায় তাহলে অরুণের কত মাস টাকা বউসায় নিয়োজিত ছিল, অরুণ কত মাস পরে বউসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করো। অরুণ কয়েক মাস পরে যে 12,000 টাকা দিয়েছে, এই কত মাস পরে দিয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এই অঙ্কটা আমরা সমাধান করব, মনে করি অরুণের 12,000 টাকা খাটে এক্স মাসের জন্য, মানে এক্স মাসের জন্য নিয়োজিত ছিল মনে করি। তাহলে অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত কত হলো, 24,000 টাকা অরুণের 12 মাস কেটেছে আর বাকি 12,000 টাকা এক্স মাস কেটেছে, আমরা জানি না এক্স মাস মানে কত এখনও। আর অজয় 30,000 টাকা দিয়ে আর টাকা তো দেয়া নেওয়া করেনি, তার জন্য 30,000 টাকা 12 মাস কেটেছে। এখন এটাকে আমরা অনুপাত নির্ণয় করব। অনুপাত নির্ণয় করার জন্য আমরা 1,000 দিয়ে ভাগ করে দিয়েছি, 1,000 দিয়ে কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকছে, বুঝেই পাচ্ছ, 24×12, এখানে হচ্ছে 12×X, এখানে হচ্ছে 30×12। তাহলে এবার আমরা 12 কমন নিয়ে নিয়েছি, 12 কমন নিলে এখানে পড়ে আছে 24+X আর এখানে 12 কমন নিলে 24x+30 এটা হচ্ছে অনুপাত। এবার বছরের শেষে লাভ হয়ে যায় 14,030 টাকা, অরুণ পায় 7,130 টাকা। তার মানে আমরা কী বলতে পারি, দেখো আমরা বলতে পারি যেহেতু 24x+30 অনুপাতে ভাগ হয়েছে, তাহলে এতটা ভাগে ভাগ করে 24+X ভাগ পেয়েছে অরুণ। এবার অরুণ পেয়েছে প্রশ্ন অনুসারে 7,130 টাকা, তাহলে এটা নিশ্চয়ই এর সাথে ইকুয়াল। তাহলে ইকুয়াল হলে আমরা এবার ক্যালকুলেশনের জন্য এখান থেকে 0 কেটে দিয়েছি, কেটে দিয়ে এবার হচ্ছে আমরা কোনাকুনি গুণ করেছি। কোনাকুনি গুণ মানে এটা গুণ হয়েছে এর সাথে আর এখানে এটা গুণ হয়েছে 24x+X এর সাথে 1403 গুণ হয়েছে। তো গুণ হয়ে আমাদের এই পরিস্থিতি আছে, তোমরা বুঝতেই পারছো। এবার আমরা এক্স যুক্ত পদগুলোকে একদিকে এনেছি আর এখানে ছিল 200 713×54 আর এখান থেকে 1403×24 এই দিকে এসেছে। তো বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 4,830। 690x = 4,830। তো এবার তাহলে এখান থেকে আমরা এক্সের মান বার করছি, এক্সের মান 4,830কে আমরা 690 দিয়ে ভাগ করলে দেখছি 7 মাস। তাহলে অরুণের শেষ 12,000 টাকা 7 মাসের জন্য খেটেছে ব্যবসায়। তাহলে কত মাস পরে দিয়েছে টাকা, তাহলে 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি আমরা দেখতে পাচ্ছি 5 মাস পরে অরুণ ওই 12,000 টাকা দিয়েছে। তো আমি এখানেই শেষ করলাম, আমি পরবর্তী আবার অঙ্ক নিয়ে তোমাদের জন্য আসবো। তোমরা আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল দেখতে থাকো আর অঙ্ক শিখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।